চলে এসেছি বন্ধুরা, মহুয়া জোয়াদার ফুড হাউসে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ। শুভ দুপুর, সব কেমন আছো জানিও কমেন্ট করে। আমি ভালো আছি, আর আজকে অন্য ব্যাকগ্রাউন্ড, এক জায়গায় এসেছি আমি বেড়াতে, আর কি কি লাঞ্চ নিয়ে এসেছি সেটাও বলবো। তার আগে বলি, আমার পরিবারে যারা নতুন, ভিডিও ভালো লাগলে একটু লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। প্রথম থেকে যারা পাশে আছে অনেক ভালোবাসা। এই দেখো কি কি নিয়ে এসেছি। এটা হচ্ছে একদম খুব ভালো ট্যাংরা মাছ, দেশি ট্যাংরা, সেটা একদম মাখা মাখা করে কারি করেছি, বেশ আলু ধনে পাতা দিয়ে, কড়াইশুঁটি দিয়ে। আর এখানে একটা মিক্সড ভেজিটেবল আছে, একটা তরকারি করেছি, খুব হেলদি হয়। আর এখানে আছে ডাল সেদ্ধ, এখানে আছে বেগুন ভাজা, মাকড়া বেগুন ভাজা, আর পোস্ত দিয়ে লাল শাক ভাজা। এই হচ্ছে আজকে আমার লাঞ্চ আইটেম। তাহলে চলো কথা না বাড়িয়ে খাওয়া শুরু করছি, সবাই কিন্তু সাথে থেকো শেষ পর্যন্ত। প্রথমে লাল শাক ভাজা দিয়ে খেয়ে নিই, আর কাঁচা লঙ্কা তো আনি আমি, তোমরা জানোই ঠান্ডাটা আছে ভালোই। খুব ভালো হয়েছে পোস্ত দিয়ে এই লাল শাক ভাজা, দারুণ। গরম ভাতে জমে যায়। এবারে ডাল দিয়ে বেগুন ভাজা দিয়ে খেয়ে নি। এই বেগুন ভাজাগুলো খেতে এত ভালো লাগে, নরম হয়ে যায় বেশ। খুব ভালো লাগে। নিয়ে নিলাম মিক্সড ভেজিটেবল, এখানে বিট, গাজর, বিনস, কড়াইশুঁটি, ক্যাপসিকাম সব দিয়ে একটা তরকারি, টমেটো, খেতেও দারুণ আর খুব হেলদি এটা।
এবার নিয়ে নিচ্ছি আমার ফেভারিট ট্যাংরা মাছ। আর এগুলো না বেশ পেটের মধ্যে ডিম আছে, ভালো লাগে খেতে। খুব টেস্টি। আমার কাটা চিবোতে খুব ভালো লাগে। এই দেখো ডিমগুলো, ট্যাংরা মাছের ডিম। মাছটা খুব টেস্টি। একদম পরিষ্কার। তাহলে বন্ধুরা এখন আসি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।